শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? আমার নাম আক্তার এম জামান। বাবার নাম? আলহাজ মুরমুচি জালালউদ্দিন আহমেদ। মায়ের নাম? ইসে দিলারা হক। মাগুরার শালিকা থানা আড়প্রাতি, আমার গ্রামের বাড়ি আড়প্রাতি। সুইডেনে 40 বছর আছি। মুক্তিযুদ্ধের সময় আপনি কি করতেন? 1971 মুক্তিযুদ্ধের সময় যশোর মাইকেল মধুসূদন গভর্নমেন্ট কলেজে আমি বিএসসি থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে উঠবো। সে সময় কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন কি না? আমি আসলে ক্লাস টেনে পড়া অবস্থায় যশোর মিশন একাডেমিতে ছাত্রলীগের সঙ্গে আমি যুক্ত হই। আমার স্কুলে কিছু সিনিয়র নেতারা আসেন, তাদের কথা শুনে আমার খুব ভালো লাগলো, আমি উদ্বুদ্ধ হই। তারপরে ওখান থেকে এত অ্যাক্টিভ ছিলাম না তখন, যশোর গভর্নমেন্ট কলেজে পড়ার সময় ছাত্রলীগের কমিটি, সেখানে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ছিলাম 67-68 দিকে। আমি তখন আইসি 69 গণ আন্দোলনে আমি সরাসরি অংশগ্রহণ করি। 6 দফা আন্দোলন তো বঙ্গবন্ধু দিলেন, আর আমাদের আছে 11 দফা ছাত্র সংগ্রাম পরিষদের মধ্যে তখন ছাত্রলীগের ছাত্রীর মিলে যে ঐক্যবদ্ধ আন্দোলন হয় তুফাবিদের ডাক দিনে, সেই আন্দোলনে আমি ডাইরেক্ট জড়িত ছিলাম। ওই সময় আলী হোসেন মনিভাই ছিল ছাত্রলীগের সভাপতি, ছিল রবিউল, ছিল খান্টিপু সুলতানরা, সবাই বন্ধু ইনফ্যাক্ট আর কি। প্লাস এখনকার আওয়ামী লীগের সভাপতি সেদিন মিলন পলাশ, ছাত্র ইউনিয়নের অনেকেই তখন ছিল, তরকুল ভাইরা বা ওনারা ছাত্র ইউনিয়ন করতেন, বাট দুইটা সংগঠন তখন ছিল পাশাপাশি। পাকিস্তান আমলে এনএসএফের খুব খুব দাপট ওখানে ছিল, কলেজের প্রিন্সিপাল ছিল মুসলিম লীগের আমাদের শব্দ তখন এমএনএ যশোরের। তো ওই সময় একটা ঘটনা, ওই সময় তখন তো 144 ধারায় ছিল একমাত্র তাদের অস্ত্র আর কি, 144 ধারা জারি যখন করলো ওইটাকে ভাঙার জন্যে, হ্যাঁ, ঈদগাহ ময়দান থেকে আমরা যখন এগিয়ে এসে কোর্টের ডান দিক দিয়ে যাবো, তখন শুনি কি যে আরেকটা সাইডে রেলরোডের ওইদিকে এটা তখন শুনছি যে একটা গুলি হচ্ছে আর কি, কিন্তু গুলি যে মারা গেছে ঠিক সেটা আমরা তখন শুনি নাই, যে পুলিশে গুলি করছে। এটা নিয়ে আমরা তখন মারাত্মকভাবে আরও খেয়ে পড়ছি। আমরা কেরোসিন তেলের টিন নিয়ে প্রিন্সিপালের বাড়ি পড়াই দিই আমাকে, ছাত্র নেতা এবং কর্মীরা আমাদের সাথে কয়েকজন আর কি, এরপরে চলে যাই। হ্যাঁ, পুলিশ কিন্তু আমাদেরকে মানে হয় কি জনতা যখন জেগে যায় তখন আর কিছু করতে পারে না, সেটা আমরা করছি আর কি। পরপরই আমাদের সাথে বাড়ি ওখানে বেশি দূরে না কিন্তু, হ্যাঁ, তারপরে ওইদিকে যখন যাই ওটাকে আগুন ধরা দিই আর কি। পরবর্তীকালে আমাদের শাস্তি স্বরূপ কলেজ থেকে বের করে দেয়, ইনফ্যাক্ট আমাদের 12 জনকে আমিও তার মধ্যে ছিলাম। ওই 12 জনের মধ্যে আমাদের সাথে পড়তো পলাশ ছিল,
রবিউল ছিল, টিপু সুলতানও ছিল, আরো ছাত্র ইউনিয়নের কয়েকজন ছিল, ইনফ্যাক্ট হাই ছিল, হাই আমার মেয়েরা ছিল, হ্যাঁ এখানে সালিয়া ছিল, হ্যাঁ সালিয়া ছিল, হ্যাঁ 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 ওরা ছিল। আমার ইচ্ছে ছিল, আমি আইসি পড়তাম যেহেতু, মেডিকেল পড়ার ইচ্ছে ছিল, বাড়ি থেকে ইচ্ছে ছিল সবাই যে আমি ডাক্তার হব। ডাক্তারের স্বপ্নটা তখনই নিঃশেষ হয়ে গেল, বিকজ আমি তো আর কলেজ থেকে পরীক্ষা দিতে পারলাম না। হ্যাঁ তখন আমাদের কি, আমি চলে গেলাম খুলনায়, খুলনা সিটি কলেজ থেকে পরের বছর এক বছর মাফ করে দিয়েছিলো, তখন 1970 আইসি পাস করি, আবার এমএম করে দিয়ে ব্যাক করি। তো 70 যখন বিএসসিতে আসি, 71 জাস্ট বিএসসি সেকেন্ড ইয়ার উঠবো, ঠিক তখনই লিবারেশন হওয়া শুরু হয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম, তখন মার্চে অধিবেশন বাতিল হয়ে গেল, এই খবরটা আমাদের মধ্যে মারাত্মকভাবে একটা রিয়াকশন আনলো। তখন যশোরে কিন্তু প্রথম 3 তারিখে আমাদের বন্ধু ছাত্রলীগের আব্দুল মান্নান, হ্যাঁ মান্নানের নেতৃত্বে তখন আমরা ফ্ল্যাগ তুলি কালকৃষ্ণ মাঠে আর কি, এবং স্বেচ্ছাসেবী লীগের স্যালুট দিই, এরপর মানে স্বাধীন বাংলাদেশের পতাকা তুলি। এটা কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার, কিন্তু সবচেয়ে যেটা ছিল মানে শুধু গ্রিন সিগনালই না, আমাদের জন্য খুব ক্লিয়ার আর কি, যে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটা, তখন তো সিগনাল হয়েই গেছে যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবং স্বাধীনতার সংগ্রাম, আমাদের জন্য আর কোনো কিছু, আমাদের আর কারোর জন্য ওয়েট করতে হয় না, বঙ্গবন্ধুর ওই নির্দেশে আমাদের জন্য এনাফ ছিল আর কি। তখন আমরা চিন্তা করলাম, যশোরে কিন্তু তখন অলরেডি একটা অসহযোগ আন্দোলন চলতেছে মার্চে, পুরা বঙ্গবন্ধুর কথার পরে যশোর সারা বাংলাদেশে চলতেছে, আমরা ওটা করতেছি। যশোরে কিছু ছাত্র লীগের কর্মী তার চিন্তা করলাম যে খুলনার দিকে আমরা যাই, খুলনার দিকে যে বিএল কলেজে, হ্যাঁ বিএল কলেজে আমরা একটা খুলনা ছাত্রলীগের সভাপতি ছিল শরীফ কোশুজ্জামান, ওখানে জাহিদুর রহমান ভাই, ওখানে কলেজে কিছু আমাদের এখান থেকে কয়েকজন মিলা, এটা ছিল 25 তারিখের দিকে, 25শে মার্চে লকডাউন যেটা হলো যে রাজারবাগ এবং ইউনিভার্সিটিতে আর কি। এর মধ্যে আমাদের পুলিশ লাইন থেকে আর্মস নিয়ে বেরিয়ে গেছে, আমি যখন বাসে বড় বোনের বাড়ি খুলনায়, তো তখন রেডিওতে রাত্রে যে এত কিছু হয়ে গেছে কিছু জানি না, সকালবেলা খবর পেলাম যে একটা টোটাল ক্যাটাস্ট্রোফি বাংলাদেশে হয়ে গেছে, এখন তো খুলনায় স্ট্রাইক হয়ে গেলাম, কারফিউ চলছে সারা যশোরে, রাস্তাঘাটে খুলনা দৌলতপুর ফুলতলা সব জায়গায় খুবই খারাপ অবস্থা, তো রাস্তায় দিয়ে তো আসা যাবে না। তখন ওখান থেকে সিদ্ধান্ত নিলাম যে না, আমাকে যে কোনো মূল্যের বিনিময়ে আমাকে যশোর পৌঁছতে হবে। আমি হেঁটে, পায়ে হেঁটে সকালবেলা শুধু চিন্তা করলাম, রেললাইন ধরে গেলেই আমি ওই পাশ থেকে গেলে অন্তত সেফটিতে যেতে পারবো। 2 দিন লাগছিল, এক রাত্রি ছিলাম নওপাড়ার কাছাকাছি একটা জায়গায়, পরের দিন এসে যখন বিটনি কর্নার পার হয়ে কেশবপুরের রোডের কাছে সন্ধ্যেবেলা ওয়েট করছি, এদিকে কিন্তু সেলিং হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে সেলিং, না ওই সময় কিন্তু আমার অন্যান্য বন্ধুরা যে যার মতো রাত্রে তারা ছিল, কিন্তু আমার সঙ্গে ওরা কেউ ছিল না, ওদের আত্মীয় স্বজন বাড়ি ঘরে কোথায় ছিল ওদের খবর আমি জানি না, আমি যোগাযোগ করতে পারি না। হেঁটে তখন যশোরে আসি, সেলিং হচ্ছে ভৈরব নদীর মধ্যে, কচুরি বানার মধ্যে থমথম অবস্থা। ইন্টারেস্টিং ব্যাপার যে আমি যখন সন্ধ্যে লেগে গেছে, তখন আমি ক্রলিং করে রাস্তাটা ক্রস করলাম, মিলিটারি গাড়ি কিন্তু ওই কেশবপুর এই রাস্তা দিয়ে যাচ্ছে, জায়গাটা খুবই মানে সিরিয়াস জায়গা আর কি। তো ওইখান থেকে আমাদের তখন প্রথম গাড়ি আমার চাচার বাড়িতে, অ্যাকচুয়ালি ওটা আমাদের ফ্যামিলি বাড়ি আর কি, তো ছোটো চাচা তখন ডিস্টিন্ট দাদি ছিলেন, আমার ভাই তখন বিআইতে চাকরি করতেন, চাচা ভাই উনি ছিলেন পাকিস্তান থেকে আসছেন, তারপরে আমার অ্যাডভোকেট মতিউর রহমান ভাই আমার এই সংগঠনের সম্পাদক, তখনও লয়ার উনি আর কি, তো এক মানে সব এক জায়গায় যে আরে আমাকে নিয়ে তারা চিন্তা করছে, আর আব্বার তখন দেশের বাড়িতে থাকতেন মুন্সিবাড়ি আলপাতে মানে শালিকা উপজেলা আর কি, ভাই বোনরা আমরা সবাই ওখানে লেখাপড়া করছি। তখন একটা হঠাৎ করে রেডিওতে আমার ভাই ঘোরাচ্ছেন, নব ঘোরাচ্ছেন আর কি, তখন শুনি কি যে বঙ্গবন্ধু অন বিহাফ অফ সামথিং লাইক দ্যাট আর কি, ক্লিয়ার না প্রথম দিকে কি শুনলাম জানি না, বাট এরপর বেশ একটু নব করতে করতে ক্লিয়ার একটা অন বিহাফ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু মেজর জিয়া নামে একজন মেজর আর কি, হ্যাঁ এই ঘোষণাটা ওখানে দিচ্ছে আর কি, যে 27 তারিখে এটা 27 তারিখে বোধহয় সন্ধ্যা কোন সময় 7টা 6টা হবে আর কি। তো অ্যাকচুয়ালি ওই জিনিসটা শোনার পরে, ওইটা শোনার পরে যেহেতু দুই দিনে তো আর কিছু খবর টবর পাচ্ছি না, কী হচ্ছে না আছে, আমাকে একটু ভালো, আমার একটা ভালো লাগলো যে না বঙ্গবন্ধু তাহলে ফাইনালি, আর মন কী হয়েছে আমি তখন জানি না, ফাইনালি তাহলে একটা উনি ঘোষণা উনি দিয়ে গেছেন আর কি। পরের দিন তখন কারফিউ যখন উঠে যাচ্ছে, তারপরে আমরা যশোর থেকে সব দুইটা গাড়ি করে গ্রামের বাড়ির দিকে খাজুরা হয়ে চলে আসি আর কি। তখন আমাদের দিকে আবার খুব প্রচণ্ড উৎপাত নকশাল, সে এক আর এক কাহিনী আর কি, প্রতিদিন মানুষকে গলা কেটে মারা হচ্ছে। আমার আব্বাকে পর্যন্ত, তারা আব্বা সমাজকর্মী, আগে থানা কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন কোনো এক সময়, হ্যাঁ মুসলিম করতেন উনি, কিন্তু উনি পাকিস্তান আমলে যখন ইয়েতে যায় আইফখানের সময় এক ইয়েতে নিয়ে যায় এদেরকে সম্মেলনে, উনি আসার পরে বলছে না এরা এদের থেকে আমাদের আর কিছু করা যাবে না, উনি আওয়ামী লীগের সমর্থন করতেন আর কি।
তো তারপরে আবার আমি পরে আমি আবার আসি, যেটা আরেকটা ঘটনা যে শহর থেকে বেরোনোর সময় অনেক কিছুই নিয়ে যেতে পারিনি, অনেকটা ভেস্পা ছিল আমার ভাইয়ের, আমি চালাইতাম। তো আসার পরে পরের দিন ওইটা নিয়ে যখন বেরিয়ে চলে আসি, হাসিমপুর স্কুলে তখন ছিলাম, তখন পাকিস্তানি আর্মিরা ক্যান্টনমেন্টের থেকে আড়াআড়ি পথ দিয়ে, হ্যাঁ, হাসিমপুরের থেকে ওরা কম্বিং অপারেশন করতে করতে, যাতে শহর থেকে লোক পালিয়ে না যায়, যশোরের অবস্থা যে স্বাভাবিক থাকে সেটা দেখানোর জন্য তখন লোক কিন্তু পালাচ্ছে, আর আমি উল্টে তখন ওইটা নিয়ে আসে আমার পিছনে ওই খানখালু নামকে আমাদের প্রতিবেশী ওই ভাই ছিল, তখন ওই স্কুল ঘরে আরও কয়েকটা ফ্যামিলি ছিল তাদের সাথে আমি উঠি ওই দিন আমাকে, হ্যাঁ, আমাদের ওরা এসে তখন বাজারে হাসিমপুর বাজারে তখনই আগুন জ্বালাই দিচ্ছে, তখনই দুজনকে ওরা ওখানে মারে। আর আমাদের স্কুলের পার্টিতে যখন যাই, যাওয়ার পরে যখন বুঝছি যে এখানে কেউ পালা আছে, একটা সাদা ভেস্পা দাঁড়ায় আছে, তখন স্কুল ঘরে গিয়ে ভেঙে, হ্যাঁ, ওরা ঢোকে, বাইর করে এনে যখন আমাদেরকে ফায়ার করবে তখন একটা বালু ওনার জন্যই, কিন্তু ইনফ্যাক্ট আমাদের মৃত্যুর হাত থেকে আমি ওইখান থেকে চলে আসি। হ্যাঁ, তারপরে বলে যে সামান রাখকে ভাগ যাও, তখন আস্তে 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 রাস্তার দিকে উঠছি, দেখি যে একটা বাবা তার বাচ্চার লাশটা পড়ে আছে, দুজনকে ওরা ওই দিন মারে আর কি। তারপরে ফিরে আসার পরে এটা মার্চ 28 তারিখে, এরপরে বারোই এপ্রিলে বা 13 এপ্রিল দিকে আমি ভারতে চলে যাই, আমার যশোরে আমার এক কাজিন রফিকুল আলম নিয়ে এখন মারা গেছেন, গ্রামের একটা বন্ধু কিনায়েত হোসেন, আমরা তিনজন একসাথে 4 দিন পায়ে হেঁটে বনগাঁতে আসি। আমার চাচা শ্বশুর, যিনি পরবর্তী চাচা শ্বশুর হন, যশোর গ্রেটার আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মাগুরার আইনজীবী সৈয়দ আতুর আলী, তো উনি তখন অলরেডি ইয়েতে চলে গেছেন, ওনারা কিন্তু আওয়ামী লীগের কিছু নেতারা অলরেডি চলে গেছে, আমরা জানি না এক্স্যাক্টলি কী হচ্ছে। উনি আমাদের এরিয়ারও এমপি আর কি, আর আব্বার খুব ঘনিষ্ঠ বন্ধু, তুমি চলে যাও তোমরা আর কি। তো আমি আর খোকন, মানে আমার ওই ভাইয়ের নাম, আমার কাজিনটা, আর গ্রামের ওই বন্ধুটা, তিনজন মিলে আমরা 2 দিন পরে আমাদেরকে কলকাতায়, হ্যাঁ, গেলো, আমরা রিক্রুট হয়ে চলে গেলাম ওখান থেকে, প্রথমে শিলিগুড়ি থেকে প্লেনে করে, হ্যাঁ, বাগডোগরা, সারাঙ্গপুর উত্তরপ্রদেশ, সেখান থেকে মিলিটারি ট্রাকে করে দেরাদুন, টান্ডুয়াতে ট্রেনিংটাও ঠিক ওই জায়গাটা হয় আর কি, টান্ডুয়াতে। আমি যেহেতু সেকেন্ড ব্যাচে ছিলাম, ওখানে যাওয়ার পরে তোফায়েল ভাইকে দেখছি, আমাদের জনের উনি কমান্ডার, আরও কিছু ছাত্রনেতা যারা তাদেরকে দেখা হয়েছে, আমাদের যশোরে আলী হোসেন মনি ভাই থেকে শুরু করে এরাও কয়েকদিন চলে গেছে। মুজিব বাহিনীর ব্যাপারটা আদর্শ, মানে লক্ষ্য এরকম ছিল যে তারা একটা ছাত্রলীগের আদর্শে উদ্বুদ্ধ হবে, বঙ্গবন্ধু সৈনিক হিসেবে বঙ্গবন্ধু একটা বিশেষ ইয়ে থাকে, বাংলাদেশে এমন একটা অবস্থা হবে যে হয়তো দীর্ঘমেয়াদী অবস্থা হতে পারে, তারা নিজেরা যুদ্ধ করবে, আবার লোকাল অনেক ছাত্রদেরকে বা যারা কিছু, মানে আমাদের ছাত্র ভাই যারা জন্ম তাদেরকে ট্রেনিং করবে তারা, আবার যেসব জায়গায় তারা যুদ্ধ করে ফ্রি করবে সেসব জায়গায় তাদের প্রশাসনও করবে, চালাবে আর কি, মানে সব কিছু একটা সিস্টেমের মধ্যে আসবে। ট্রেনিং শেষ করলাম, করার পরে ওত নিয়ে ভিতরে ঢুকলাম, তো ভিতরে ঢোকাটাও একটা একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। আমাদের কমান্ডার মুজিব বাহিনীর মানে জোনাল 4 জনের ভাগ ছিল, সেটা তোফেল ভাই আমাদের অঞ্চলে, তারপরে মনি ভাই, আর যে শাহজাম খান আর রাজীব ভাই, হ্যাঁ, মাগুরার বেলনগরের, হ্যাঁ, মাগুরের ছাত্রলীগের সভাপতি বেলনগরের আবুল খয়ের ভাই, উনি পরবর্তীকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হন, মারা গেছেন, উনি আমাদের মহকুমা কমান্ডার, আর মহকুমা কমান্ডারের আন্ডারে ছিল থানা লিডার এবং ডেপুটি লিডার। তো ওনার লিডিংয়ে 2 সপ্তাহ ব্যারাকপুরে থাকার পরে আমরা ইয়েতে ঢুকলাম, আমি ছিলাম ডেপুটি লিডার, ডেপুটি কমান্ডার, আমার ভাই খোকন ভাই ছিল হচ্ছে যে লিডার আর কি। কোন কোন জায়গাতে আমরা আসবো, কুরিয়ার দিয়ে জায়গাটা ফ্রি, আগের থেকে ক্যাশিং করে থাকতে হবে, কোন কোন জায়গায় এগুলো আগের থেকে সব সেট করা আছে। আমি এসএলআর পেলাম তখন স্টার্টিংয়ে আর কি, এসএলআর পেলাম, তারপরে এতগুলো টিন্ট স্ল্যাব, জিসি স্ল্যাব, গ্রেনেড, এক্সট্রা ম্যাগাজিন এগুলো নিয়ে তখন ওই হাঁটতে, তারপরে দেখি যে কোনো এক সময় বুঝছি যে আমরা কালীগঞ্জ পার হয়েছি, কারণ আমরা চলতাম, তখন তো খুব খারাপ অবস্থা, আমরা চলতাম রাতের দিকে, দিনের দিকে কোথাও গোপন করে থাকতাম, কোনো কোনো জায়গায় ভাগ ভাগ করে থাকতাম, এই করে মোটামুটি আমরা চলে আসি। আমাদের জোন ফ্রি করার দায়িত্ব হবে মোহাম্মদপুর আর শালিকা, এই দুটো, কিন্তু তখন অলরেডি মধুমতো পার হয়ে আমরা কাশি আনি, এখানে হেমায়ত বাহিনী উনি নাম করা খুব একজন ইয়ে, ওনার ইয়েতেই আমরা তখন ছিলাম। প্রথম ফাইট যেটা হয় নোহাটা এবং পানিঘাটা, হ্যাঁ, গঙ্গারামপুর, তো নোহাটা ফাইট যেটা হয় সেটা ইয়াকুব ভাই নেতৃত্বে এখানে হয়, আর পানিঘাটায় এপারে যে যে চেয়ারম্যান সাহেব লুথ হোসেনের বাড়ি আমাদের ইয়ে হয়। তো অ্যাকচুয়ালি আমরা ওখানে ওই চেয়ারম্যান সাহেব বাড়ি আশেপাশে যাই আমাদের তখন গেরিলা ক্যাম্প আর কি, তো আমরা জানি যে ওরা ওই দিক থেকে, হ্যাঁ, ওই নদী দিয়ে ইয়ে বোট নিয়ে আসে, হ্যাঁ, গানবোটে আসে, তারপরে বিভিন্নভাবে তারা অত্যাচার করতেছে, তো সেইটা একটা একটা প্রথম আমরা ওই চেয়ারম্যান সাহেবের বাড়িতে
আমাদের গ্রুপে ছিল দুইটা প্লাটুন, আমাদের সাথে কিন্তু এফএফও ছিল, শুধু জিম্মদি বাহিনী ছিল না, তো আমি কম্বাইন্ড লেগে করছি, কিন্তু কমান্ডার দিচ্ছে না যে আবুল খায়ের ভাই ওই দিন একটি খাসি জোগে করে দুপুরবেলা খেতে দিচ্ছে, আমরা খেতে বসছি, খাওয়া দাওয়া পুরোপুরি হয় না, একটা কুরিয়ার রেস্টুরেন্ট নদী আমাদের সবসময় ইয়ে থাকতো, তারা খবর দিল যে আর্মিরা ইয়ে বোট নিয়ে আসতেছে, বোটে আসতেছে, তো আমরা তখন সঙ্গে সঙ্গে আর কোনো কথা না, খয়ের ভাই গেরিলাস অল গেরিলাস স্ট্যান্ড আপ অ্যাটেনশন বলে তখন সঙ্গে সঙ্গে চুজ করে এক টিম হয়ে গেল, রিজার্ভ টিম কারা থাকবে কোথায় কি একদম এই আমরা হ্যাঁ চলে গেছি, ওরা আসছে, আমরা তখন নদীর পাড়ে আমরা সবাই লাইন পজিশনে আছি, তিনটা ট্রুপ ভাগ করা ছিল, একটা হচ্ছে যে এনিমি যদি রিট্রিট করে যায় তাদেরকে অ্যাম্বুশ করা, আর হিট অ্যান্ড রান গেরিলা পলিসি, আমরা তো প্রথম দিকে যেটা হিট করবো সেটাই করবো, এরপরে দুই দিকে ফায়ার চলবে তখন পজিশন নিয়ে কেউ কভার দেবে ফায়ার দেবে এভাবে চলবে আর কি, ওরা আসার সঙ্গে সঙ্গে আমাদের পরে ফায়ার ওপেন করলাম, ওরা তো নেমে নদীতে নেমে ওখান থেকে ছোটাছুটি শুরু করছে, তখন বিকালের দিকে প্রচণ্ড ইয়ে হয়, আমরা অনেক ক্যাজুয়ালিটি সেখানে তাদেরকে আমরা নিচ্ছি, কিন্তু তখন তো বুঝছি না যে কজনকে আমরা নিচ্ছি আর কি, প্রায় 17-18 জন, আর অ্যাট দ্য সেম টাইম আমার এক সহযোগী বন্ধু জুনিয়র মাগুরি কলেজে পড়তো আবির নাম করে, দুইদিকে ফায়ার চলতে চলতে দেখা যায় লাইন পজিশন ওরা ফায়ার করতেছে আমরাও করতেছি, একসঙ্গে ক্লোজ রেঞ্জে আসছি, এরপরে অন্ধকার হয়ে আসতেছে হঠাৎ আর তো চিৎকার, আমরা বুঝতেছি না যে কোথার থেকে ইয়েটা আসলো, ওর চিৎকারটা শুনে মনে হয়েছে আমার কাছে করে পরিচিত মনে হলো, তখন আমাকে বলা হলো এখান থেকে যে ফার্স্ট এড দেওয়া বা তাকে আর্মসটা রিকভার করা, আমরা দুজন আমি ক্রল করে করে ওর কাছে চলে আসি, আর্মসটা আমার দিয়ে আমি পাইছি, তখন রক্ত হচ্ছে ব্লিডিং হচ্ছে চেপে ধরছি, মানে খুব ট্র্যাজেডি এটা আর কি, রক্ত চেপে ধরছি কিন্তু ওই রক্ত থামানো যাচ্ছে না, লুঙ্গি দিয়ে এরকম করে করছে তলপেটে, যদি বুলেটটা বের করা যেত তাহলে হয়তো ওকে আমরা বাঁচাতে পারতাম, তখন নৌকা ছিল তো ওই নৌকাটি নিয়ে তো একটা গ্রামের মধ্যে কোনো রকম নৌকা নিয়ে গেলাম, ওখানে ওকে শোয়াই দিছি হাতের পায়ে, আমার হাতের পায়ে আর কি, আর কয়েকজন ফ্রেন্ড ওখানে আসে, কিন্তু এলাস আমরা পারলাম না, মা মা পানি খাবো পানি খাবো বলে আমি গাড়ি পানি তুলে দিছি, এক চাচা মুরবি বলে যে বাবাজিরা উনি তো আর থাকবে না নে দশরের বাসায়, ওনার মুখে আল্লাহর নাম দেন আর কি, তারপরে মুখে পানি দিতে যায় মানুষ ওখানে দাফন করলাম আর কি। ওর বাবার একমাত্র ছেলে কদিন আগে মাত্র 7-8 দিন আগে সে বারবার বলছে এরকম, দোস্ত খায়ের ভাইকে একটু বল, আমি ওর মা আছে যে মধুমতি নদীর পাড়ে আড়মাঝি নামটা একটা গ্রামে আর কি, ফাদার মারা গেছে আর কি, তো ভাই বোনকে দেখবো, তো খুব বকা দিল আর কি খয়ের ভাই শুনে, হ্যাঁ তোমাদের এখন যুদ্ধের সময় কিসের মা, আমি বলছি আমারও তো আত্মীয়স্বজন সব যশোরে, মা আব্বা মা আছে এখান থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে, দোস্ত এইসব ছাড় এগুলো কথা শুনে না, ও খুব কষ্ট পাচ্ছে, তারপরে অনেক পেয়েবিড়ি করার প্রায় বুঝলাম যে 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 খয়ের ভাই হ্যাঁ আবিরকে একটু তো বলে, হ্যাঁ একটা কন্ডিশনে তুমি নিয়ে যেতে পারো, 7 জন থাকবে একসাথে, তুমি লিড দিয়ে নিয়ে যাবা আর একটা নাইট অনলি দেখা করে চলে আসবে, হ্যাঁ তার 6-7 দিন পরেই শেষ না, তার হয়তো মনের মধ্যে একটা ইয়ে ছিল যে তৈরি হবে এটাই আর কি, এদিকে কিন্তু এক্স্যাক্টলি রেজাল্ট কী দেওয়া হলো ফাইনালি ওইটা আমি আমি আর জানি না, অপারেশনই ওরা অলরেডি চলে গেছে, খুব সাকসেসফুল একটা অপারেশন আর কি, ইনফ্যাক্ট ওরা গেল ব্যাক করে, এটা ছিল জয়রামপুর জায়গাটার নাম, আমাদের পরে ইনস্ট্রাকশন আসলো যে আমরা মোহাম্মদপুর থানা অ্যাটাক করব, মোহাম্মদপুর যুদ্ধ যেটা ছিল যে যেহেতু আমাদের দায়িত্ব ছিল মোহাম্মদপুর খুব কঠিন একটা মানে শক্ত একটা মিলিটারি ঘাঁটি, ওখানে ওখানে শুধু পাক আর্মি মাগুরা থেকে যে ওখানে গেছে রেঞ্জার পুলিশ সব মিলে রাজাকার আলবদর সব মিলে একটা শক্ত ঘাঁটি, ওটা শুধু সি অফিসের উপরে বাঙ্কার টাঙ্গার করে নর্মালি থানাতে তাই হয়, এমনই দুর্ভাগ্য বা আমার আমার জীবনে যে যে আবির তো আমার হাতের পায়ে মারা গেল, কিন্তু এর পরের যুদ্ধ যেটা মোহাম্মদপুরে আরও বিশাল, সেখানে আপন দুই ভাই আহমদ ভাই মোহাম্মদ ভাই আপন দুই ভাই আমার পাশের পজিশন থেকে শহীদ হয়েছে, সেখানে আমি হতে পারতাম, তো মোহাম্মদপুরে অ্যাটাক করার জন্য একটা বড় রকমের পরিকল্পনা নেওয়া হয়, তখন আমাদের আমাদের মুজিব বাহিনীর সাথে এফএফ মানে মুক্তিবাহিনীর যৌথ কমান্ডে আমরা একটা পরিকল্পনা নিচ্ছি, সমস্ত প্ল্যান করা হলো ওরা কজন ওখানে থাকে, আমাদের কিছু ছোটো ছোটো ছেলেরা তাদের দিয়ে হ্যাঁ, এবং সেই সময় আমাদের ক্যাম্প ছিল ওই দুই ভাইয়ের বাড়িতে, দুজনই বিএ বিএড পাস, তার ফাদার ছিল স্কুল মাস্টার, মোহাম্মদপুর থেকে 6-7 কিলোমিটার দূরে একটা বাড়িতে মানে মধুমতি নদীতে একটু দূরে বাড়িতে, আমরা তখন প্রায় 8-10 দিনের মধ্যে ছিলাম, আর গোপনে মোহাম্মদপুর ফাইটের যত পরিকল্পনা করা দরকার চকআউট করা হ্যাঁ কে কোন পজিশনে থাকবে কী ধরনের আর্মস থাকবে সব মিলে প্রায় 90 জন মতো আমরা একটা মানে কোম্পানির মতো আমরা ছিলাম, মাগুরা থেকে বিনোদপুর হয়ে বিনোদপুর একটা ব্রিজ আছে, এরপরেই কয়েক কিলোমিটার পরে হচ্ছে যে মোহাম্মদপুর থানাটা, সিও ডেভেলপমেন্ট অফিসের উপরে তাদের বাঙ্কার আছে, ওখানে পুলিশ ফাঁড়ি আছে, কোথায় কী আছে স্কুল আছে কটা বাঙ্কার আছে কী করে এবং সমস্ত রেকি করে সেই ইনফরমেশন আমাদের নেওয়া আছে আর কি,
ওই যে ব্রিজটা, বিনোদপুর ব্রিজটা, ওইটা যদি আমরা অ্যাটাকের আগে যদি উড়াই না দিতে পারি, তাহলে রিএনফোর্সমেন্ট বলে আর কি, মাগুরা শহর থেকে মিলিটারি জিপ নিয়ে তখন তারা ওইদিকে আসতেই পারে, কিন্তু ওই জায়গাটা কাট আপ করার জন্য একটা প্ল্যান হলো যে বিনোদপুর ব্রিজটা উড়াই দিতে হবে। এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা আমার পরে দেওয়া হবে। তারপর ওই ব্রিজটা পাহারা দেয় কে? দুজন রাজাকার বাই টার্মে এরা পাহারা দেয় আর কি, থ্রি আর থ্রি রাইফেল নিয়ে, ছজনকে নিয়ে খালের নৌকায় নিয়ে এসে তিনজনকে পাঠানো হলো, একটু ডিস্টেন্স থেকে তিনজনকে পাঠানো হলো, আগে গেল ক্রলিং করে ওদেরকে পিছন দিকতে, দুজন ওখানে ওই গান গাচ্ছিল বসে, বিড়ি সিগারেট খাচ্ছিল, তো খুব সাইলেন্টলি তাদের ক্যাশিং করা হয় বেলুন দিয়ে, তাদের আর্মসটা নিয়ে নেওয়া হলো, সিগন্যাল দিল সঙ্গে সঙ্গে, আমি তখন আর বাকি কজনকে নিয়ে আমার হ্যাভারস্যাকে এবং আমার সাথে যারা ছিল, কারণ আমাদের টোটাল হয় কি একটা ব্রিজে ব্রিজ বিল্ডিং উড়াতে গেলে কতটুকু হাই এক্সপ্লোসিভের দরকার হবে আগের থেকে ক্যালকুলেশন নিতে, কিন্তু আমরা ট্রেনিং পাইছি দেরাদুন থেকে না, তো এগুলো সব করা আছে, সব রেডি আছে, খুবই দ্রুত সার্কিট করে নিয়ে ডেটোনেটর নিয়ে, যেমন টাইম ফিউজ কত কত মিনিটে, পাঁচ মিনিট টাইম ফিউজ করে নিয়ে ফাইভ মিনিটস যাতে আমরা নিরাপদ দূরত্বে যেতে পারি। এরপরে ওই বাবার কাছে তেলে নৌকার কাছে নিয়ে ভাব করে উড়ে গেল। এরপরের দিনই আমরা আগের পরিকল্পনা অনুযায়ী আটটা নৌকায় করে ওনাদের বাড়ির থেকে বেরিয়ে আহমদ ভাই, মোহাম্মদ ভাই, হ্যাঁ দুজন আর আমাদের সাথে, আমাদের সবাই তো এক জায়গায় ছিল না, আগের থেকে অন্যান্য এরিয়া যারা ছিল তাদেরকে গোপনে খবর দেওয়া হলো তারা পুপির দিকে থাকবে, তখন লেফটেন্যান্ট কমলসির দিকে এটাকে, ইনফ্যাক্ট কিন্তু উনি বাটিয়াপাড়া ফাইট উপরে এটা উনি কমান্ড করছেন ওভারঅল আর কি, তো ওখানে টুইন্স মোটর থাকবে, তারপরে এলএমজি কয়টা থাকবে, হ্যাঁ এলএমজি তো আর বেশি থাকে না, কিন্তু আমাদের সাইজ এলএমজি থাকবে, আমাদের এসএলএর আছে, থ্রি নট থ্রি রাইফেল আছে, গ্রেনেড আছে, এগুলো হ্যাভার্স থেকে আছে। আমার সাইড যেটা ছিল সেটা ওই আহমদ ভাইয়ের সাথেই, আমাদের এলএমজি তারপরে এসএলএর নিয়ে আমি ছিলাম এখানে। আমার কাছে এখন মনে হয় যে এই প্ল্যানিং একটু ভুল থাকতে পারতোই হতো, কারণ দুই ভাই কখনো এক জায়গায় এক লাইনে থাকার নিয়ম নাই আর কি। এখন কীভাবে যে আমিও জানি না, কারণ আমরা নৌকায় করে যখন আসি তখন ওটি ছিল সবে কদরে রাত্রিতে রোজার সময়, নভেম্বরের বিশে নভেম্বর, মমতো থেকে কয়েক কিলোমিটার দূরে নদীটা, মানে মধু মধু নদী, ওখান থেকে আমার নির্দেশ ছিল আস্তে করে হেঁটে থানার মমতো বাজারের যে স্ট্র্যাটেজিক জায়গাগুলো, বিশেষ করে সিএডপন্ডাবি যেখানে মেন ঘাটিটা, তার পাশে একটা গ্রুপ থাকবে, একটা গ্রুপ পূবের দিকে থাকবে, একটা গ্রুপ মাঠের ওইদিকে স্কুল ঘরের ওইদিকে থাকবে, আর একটা গ্রুপ থাকবে ওই যে ব্রিজটা উড়াই দিছি ওইখানতে, ওরা তো যাওয়ার চেষ্টা করবে, ইনফরমেশন হয়তো পেয়ে গেছে, ওদের পালিয়ে যাওয়ার রাস্তা তো একমাত্র মাগুরা দিয়ে, আর ওরা কোন দিক দিয়ে যাবে আর কি, সেইখানে একটা গ্রুপ থাকলো। তো ভোরবেলা আমরা সবাই পজিশন নিয়ে আছি, ঠিক যখন টুইন্স মোটর যখন ফায়ার হলো, বাংকারে যে পড়লো ফায়ার ওপেন করলাম, প্রচণ্ডভাবে গুলাগুলি চলতেছে, ওরাও চিৎকার করতেছে, ওখানে যুদ্ধের নিয়ম হচ্ছে যে পজিশনের থেকে ফায়ার করা, টার্গেট করা, আমরা করব ওরা করবে, কিন্তু ওদের জন্য আমাদের জন্য অসুবিধা হচ্ছে কি যে ওইখান থেকে সি অফিসের ওখান থেকে যে জায়গাটা আমরা কভার নিয়ে আছি সেই জায়গাটা দিনের আলোতে পরিষ্কার, খুব ক্লোজ রেঞ্জের মধ্যে দেখতে পারতেছে, রাস্তার আর না নিয়ে তো আমরা তো ফায়ার করার সময় তো এইভাবে তার করে না। আহমেদ ভাই আমার পাশে ছিলেন, আহমেদ ভাই বলছে যে লালটু তুমি কভার দাও, কভার দেওয়া মানে আমার এসএলআর ফুল ম্যাগাজিন তখনও আছে এক্সট্রা আর কি, আমি ফায়ার করব, উনি সঙ্গে সঙ্গে এলএমজিটা নিয়ে, হ্যাঁ ওইখানে একটা জায়গা আছে ছিঁড়া ছিঁড়া বলে এই জন্য যে রাস্তা ভেঙে গেছে ওই সময়, ওই জায়গাটা ওই শামুক টামুক আছে টলপল, কারণ প্রায় কত কিলোমিটার কত মিটার মনে হবে আমার, মনে হয় 10-15 মিটার মতো হতে পারে, বেশ লম্বা জায়গা, তো ওই জায়গাটা ক্রলিং করে আদার সাইডে গেলে ওইখানে রাস্তার আড়ে পজিশনটা ভালো হয়, আগুনজোলা গাছ আছে, এরপরে বাঁশবাগান আছে, মসজিদ ছিল, আমরা একটু আড়ে আসতে পারি, কারণ আমাকে আমাদের দেখে দেখে তখন উপর থেকে ফায়ার করতেছে, অন্যদিকে তো চলতেছি কিন্তু অন্যদিকে আমরা কিছুই জানি না, ক্যাজুয়ালিটি হচ্ছে কি আমাদের সাইডের কথা আমি বলতে পারতেছি। আমাদের যখনই বলছে যে লাটু তুমি কভার দাও ফায়ার করো, কভার দাও, কভার দেওয়ার পর আমি তখন ফায়ার করতেছি, তো ভাই ওদিক থেকে স্টপ হয়ে আছে, আমাদের আরও কয়েকজন করতেছে, শুধু আমি একা না এই পাশ থেকে আর কি। এর মধ্যে দেখলাম যে একদম পুরা একটা ব্রাশ ফায়ারে ওনার, আমি কি তাকাই দেখি পুরা শরীর ঝাঁঝরা হয়ে গেছে আর কি। তাহলে আমার কী করণীয় আছে? আমার তো করণীয় আছে, প্রথম কথা যে আমি যখন দেখছি যে একটা শহীদ হয়ে গেল আমার বড় ভাই, যাদের বাড়িতে আমরা ছিলাম একদিন ক্যাম্পে, ওই সব চিন্তাকার ইমোশন তখন আমার থাকতেছে না। আমার প্রথম হচ্ছে যে আমাকেও সেভ করতে হবে, আমার অন্যান্য গেরিলা ভাই যারা আছে, কারণ আমাদেরকে বলা হয়েছে তোমরা পজিশন বদলাও, বিকজ তারা পজিশন বদলে বডি কভার না ওই সাইডে আর কি, তখন ক্রল করে একে একে যেতে হবে। কিন্তু হয়েছে কি, মোহাম্মদ ভাই কোথায় ছিল ছোটো ভাই আমি জানি না, আমার পাশে কী কী আমার অতটা খেয়াল নাই, সম্ভবত আমার পরের পজিশনে ছিল, পজিশনটা একটু ফাঁকা ফাঁকা থাকে আর কি। ওরে উনি যখন শুনছে যে ওরে মিয়া ভাই কয়ে, হ্যাঁ এইভাবে উনি যদি কল করে আসে তাও হয় পড়ছে উনার পরে আবার। এখন দ্য মোমেন্ট ইজ যে এই সময় আমি যত সাহসী হোক না কেন, কি তাগড়াই জোয়ান দুই ভাই, সাহসী ভাই, তাদের সাথে আমি তো আরও সাহস পাচ্ছি যে আমাদের পাশে যখন
এলএসির পাশে আমি এসএলএন নিয়ে আছি, আমারও মনে একটা অন্যরকম একটা একটা সাহস পাচ্ছি, কিন্তু সেই ভাইকে হারাইছি, তার আপন ভাইকে হারলাম। তখন ওই দিক থেকে তখন আমাদের 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 খাইবারে বুঝে গেছে, তারপরে বলা হচ্ছে যে আর্মস রিকভার করো। তো ফায়ার করতে করতে এলএনজি অনেক গরম হয়ে গেছে, আমার এসএলএন গরম হয়ে গেছে। আর সত্যি কথা ওইটা দৃশ্য দেখার পরে আমি রিয়েলি একটু আমার আমার ভিতরটা আমার এত মানে হয়েছে, কিন্তু আমি জানি আর্মস রিকভার করতে পারবো না, দুটোকে এক জায়গায়, দুই ভাই এক জায়গায় মোটামুটি, ওরা তো বুঝে গেছে, ওরা এখন টার্গেট করবে এখান থেকে, জানো যে পরে কেউ না কেউ যাবে, কিন্তু এই পরেরটা হচ্ছে আমার। তখন আমি কোনো কথা না দোয়া ইউনুস পড়ে আল্লাহর নাম নিয়ে, আমার এটুকু মনে আছে, হ্যাঁ, মাটির কামড়ে একের ওনাদের গায়ের পাত দিয়ে রক্তে ঘিলুতে ছড়াই গেছে সমস্ত কাদা পানির মধ্যে। দৃশ্যটা কী, এটা ভয়ঙ্কর। আমি 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 ভাবলে আমার এখন আমি পঞ্চায়েত মাথা খারাপ হয়ে যায়। কোনোরকম আমি যখন ক্রলকের উপাশে যাই তখনই আবার আমাকে উদ্দেশ্য করে তারা ব্লাস্ট ফায়ার করছে। তো ভাগ্য ভালো আজকে এখানে বসে এই ইন্টারভিউ দেওয়ার সুযোগ আমার হতো না, কিংবা সেই সে আমিও একজন তাদের মধ্যে হতে পারতাম আর। কিছুক্ষণ পরে যখন প্রায় বেলা বাড়তে থাকে, ফায়ার দুই দিকে চলছে, এরপরে প্লেন আসে, এই এই যুদ্ধের খবরটা কিন্তু স্বাধীনভাবে বেতার থেকে তারা সন্ধ্যার দিকে তারা তারা এটা রিপোর্ট করছিল আর কি। আমরা কিন্তু প্রথমে তাদেরকে ইয়ে করতে পারি নাই, পুরো ফল করাতে পারি নাই, আমাদের আর্মস অ্যামিউনিশন শেষ হয়ে গেছে, আমাদের স্পেশাল কিছু জায়গা থাকে, গেরিলার যুদ্ধের নিয়ম আছে যে রিজার্ভ থাকবে আর্মস অন্য একটা জায়গায় 2 কিলোমিটার দূরে। কিছু পরে আমরা আবার নতুন শক্তি নিয়ে, কিন্তু এর মধ্যে অলরেডি আমাদের মোহাম্মদ ভাইয়ের ওই লাশ ওখান থেকে তুলে নিয়ে তারা রাজাকার কমান্ডার মিলে সমস্ত বাজারে নারকীয়ভাবে দড়ি দিয়ে তখন ঘোরানো হয়েছে। এই খবরটা আমাদের এখানে আসছে, আমাদের লোকজন ওখানে দিচ্ছে, বুঝলাম যে আমাদের ক্যাজুয়ালিটি আর একটা দিক থেকে হয়েছে, আমাদের মধ্যে হয়েছে বোধ হয় দুজন আহত এখানে সন্ধ্যের কিছু আগে। তখন আমরা আবার ওই স্কুল ঘরের ওই পাশ দিয়ে, হ্যাঁ, আর আমাদের রিজার্ভ গ্রুপ ছিল তাদের নিয়ে আমরা অ্যাটাক করি, অ্যাটাক করে থানা ফল করে ওরা সারেন্ডার করে, জাস্ট আমি সঙ্গেই বলছি। কিন্তু ওইখানে সারেন্ডার করার পরে স্কুল ঘরে আমরা বেশ কিছু মেয়েদেরকে পাই, আর বাংকারে বেশ কিছু মানে মেয়েদের মানে আমাদের বোনেদের লাশ আর কি সেখানে পাই। তাকে আমরা শুনতাম কিন্তু নিজের চোখে আমরা দেখলাম। তো এর মধ্যে কয়েকজন যারা পালাই যাচ্ছিলো ওখান থেকে, বাঙালিরা তো ভাগছে, আর এরা তো মানে ধানের ক্ষেতে রাখি ক্ষেতের মধ্যে দিয়ে পালাচ্ছে, এদেরকে ধরছি, ধরার পরে যা করার করছি আর কি, প্রায় 7-8-9 জনকে আমরা ধরে ওখানে, কারণ তখন তো জেনেভা কনভেনশন করার কোনো সুযোগ নাই, গেরিলা যুদ্ধে হয় মারো নয় মরো আর কি, এছাড়া কোনো রাস্তা নেই, ব্যাস ওদেরকে আমরা ওদের আর্মসগুলো পেয়ে গেলাম, প্লাস অনেক কিছু অনেক আর্মস আমরা ওখান থেকে আমরা সামনে পাইছিলাম, ওদেরকে শেষ করে দিলাম আর কি। মহন্ত যুদ্ধে আমরা জয় লাভ করলাম, জয় মানে পতাকা তুললাম, লোকজন এসে মহন্ত ফ্রি হয়ে গেল। এরপরে হলো শালিকা থানা থাকলো, মজার ব্যাপার যে শালিকা থানা তো আমার বাড়ি ওইখানে আর কি, পুরো স্ট্র্যাটেজিক্যালি আমি সব জানি, আমি যশোরে থাকলেও আমার ছোটোবেলায় কাটছে ওইখানে, আমি সব জানি। আমাদের দুই ভাই পারে তখন মহন্তের পরে আমাদের দায়িত্ব দেওয়া হলো, থানা কমান্ডার, থানা লিডার আমার ভাই, আর আমি আছি ডেপুটি লিডার। যাই হোক, তখন একটা একটা প্লাটুন টিম নিয়ে তখন আমরা শালিকা থানায়, একটার নামেই শালিকা, একটা পুলিশ ফাঁড়ি আছে। তো শালিকাতে খবর নিলাম যে শালিকা আরপার ক্যাম্পটা আরও শক্তিশালী ক্যাম্প আর কি, একজন ক্যাপ্টেন আছে খুবই দুর্ধর্ষ টাইপের, এবং তার সঙ্গে সুরেন্দ্রের পুলিশ আছে, আর দুইটা দুর্ধর্ষ রাজাকের কমান্ডার শের আলী আর আউ্বাকর। শালিকা চিত্রা নদীর জাস্ট ওপারে আমরা তখন কারেক্ট ইনফরমেশনগুলো পেলাম আর কি, কারণ আমার একটা কাজিন ছিল, এই ইনফরমেশনটা সে গোপনে আমাদেরকে দিত, পল্টু নাম করে আমার একটা কাজিন আর কি। সেটা কিন্তু একদম শেষের দিকে, একদম ডিসেম্বরের আমাদের প্লাটুনে চিন্তা করলাম যে শালিকা থানায় অ্যাটাক করে, ওখানে একজন ওসি, একজন এসআই, কিছু পুলিশ কনস্টেবল আছে, ওদের মালখানা কোথায় সেগুলো আমাদের জানা আছে। হ্যাঁ, সন্ধ্যার পরে নদীর পাড় দিয়ে নিয়ে আমরা খুব ইজিলি, এটা বোধ হয় 5 তারিখে সম্ভবত, হ্যাঁ 4-5 তারিখে এটা 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 হবে। তখন ওদেরকে প্রথমে বলা হলে তোমরা সারেন্ডার করো, আমরা কিন্তু ঘিরে ফেলছি, ওই থানাগুলো ফ্রি হয়ে গেছে, তোমাদের কিন্তু যদি সারেন্ডার না করো ক্ষতি আছে। ফাইল করার পরপরই হা হা করে তার হাত করে চলে আসলো, আসার পরে ওই ওই ও সি আর তার কাছে একটা রিভলভার ছিল, সাব ইন্সপেক্টর দুইটা রিভলভার ছিল, আর প্রায় 20টা মতো, হ্যাঁ 20-25টা মতো আমরা ইয়ে থিনের থিন রাইফেল পেলাম। তো অ্যাকচুয়ালি কিন্তু এই আর্মসগুলো আমাদের জন্য, আমরা তখনও জানি না আমাদের কতদিন যুদ্ধ করতে হবে, আমরা একের পর এক এখন একটা দায়িত্ব শেষ হয়েছে সেখানে চলতেছে, আমাদের একটা নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এটাকে, হ্যাঁ এটাকে ফ্রি করবো, আপনার থানা ফ্রি করে ওই জায়গাটা আমরা স্বাধীনতার পতাকা তুলবো, যেটা আমরা করে আসছি, এইটুকু আমাদের দায়িত্ব অ্যাটলিস্ট অন্তত এই দুটো থানা। তো তখন ওরা তখন ওপারে উঠে ফ্ল্যাগ তুলে দেওয়া হলো, ওখানে রীতিমতো জয় বাংলা উচ্চস্বরে গ্রামের লোকজন তখন
শুরু হলো, ওটা ওটা মহন্তপুরে হচ্ছে। বাট আমার জন্মভূমি যেখানে আরপড়া মুন্সিবাড়ির পাশে আর কি, যে আরপড়া ক্যাম্প যেটা ডাকমোড়ে, সেই ক্যাম্পে তো তখন থেকে ফ্রি হওয়ার আমরা প্ল্যান করলাম। ওরা করার পরে ওদেরকে নিয়ে আমাদের সাথে আরও অনেক ছেলেরা যুক্ত হলো, কিছু লোকাল ট্রেনিং করেছি তারা যুক্ত, বেশ একটা বড়ো টিম নিয়ে তখন ওখান থেকে 5 মাইল ছিল, দ্যাট ইজ কত কিলোমিটার হয় বোধ হয় 9-10 কিলোমিটার হয় শালিখা আর আরপড়া, আরপড়ার দিকে মার্চ করতে আসলো। এটা অ্যাকচুয়ালি এটা 5 তারিখ, অ্যাড্রেস 4 তারিখ। 5 তারিখে অ্যাকচুয়ালি এরা যে কোনোভাবে হোক না কেন, আমার মনে হয় যে পাকিস্তান আর্মি বুঝে গেছে এদের ভিতরে ইনফরমেশন ওয়্যারলেসে কোথায় কী, 6 তারিখে যে ওইদিকে মাস হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট থেকে সম্ভবত এরা ইনফরমেশন পেয়ে গেছে, কিছুটা ভিতরে ভিতরে সাইকোলজিক্যালি এরা খুব ডাউন হয়ে গেছে আর কি। ওদের একটা ট্রাক ছিল, একটা জিপ ছিল, তখন আরপড়া বাজারে তো সব আমার নক্ষত্রপণে একটা ম্যাপ করে ফেলে নিই আমি আর মেয়া ভাই, মানে কোন ভাই, হ্যাঁ তার থেকে আমি বেশি এরিয়াটা বেশি জানি। হ্যাঁ ছোটোবেলায় আমার ওখানে কাটছে, তো আরও আমাদের এরিয়া ছেলে পেলে ছিল, তো বাজারের মধ্যে এখন এখন বোঝা যাবে না আরপড়াতে কেমন ছিল, ডাকমানের উঁচু জায়গা ছিল, এখন ওই আরপড়ার দিকে যেতে গেলে ওইটা বোঝা মুশকিল আর কি। আর পিছনে নদী আর মাগুরা আছে 9 মাইল দূরে আর কি, আর এখান থেকে সীমাখালি খাজুরা শুধু একদম বাজারের পারে, তো ওইটা ওই ঠিক একই স্টাইলে আর কি। হ্যাঁ কারণ নদী দিয়ে পার হয়ে যদি মাগুরার দিকে যায় যেতে পারে, আমাদের আমরা ওইটাকে রেজিস্ট করবো না, হ্যাঁ কিন্তু আমরা ওদেরকে এমনভাবে মানে সাডেনলি অ্যাটাক করবো যে ওদেরকে, হ্যাঁ কিন্তু আমরা যখন রাত্রি ঘিরে যখন বাজারের মধ্যে বিভিন্ন দোকান টোকান আছে তাদের পাশ দিয়ে পজিশন নিয়ে ফায়ার ওপেন করবো, এর মধ্যেই ঠিক প্ল্যান করতেছি কিন্তু এর মধ্যে কোন ফাঁক দিয়ে টানার বোটাল আর ফেরি টাইপ ছিল আর কি, নদীটা ফটকি নদীটা বেশি বড়ো না, ওরা অলরেডি ওই নদীর উপর দিয়ে ওরা ভেঙে গেছে। তারপরে আমরা একটা ইনফ্যাক্ট একটা ফায়ার ওপেন করে হ্যাঁ জানান দিয়ে মার্চ করে দেখি যে ডাকমাল্লা খালি, আরপরে ক্যাম্পে যুদ্ধ করতে হয় না, কিন্তু আরপরে কিন্তু শালিখা উপজেলার থানার মেন হেডকোয়ার্টার আর কি, হ্যাঁ যত অফিসার তত ওইখানে আর কি। আমার আব্বা কিন্তু ইনফ্যাক্ট যেহেতু আগে রাজস্বের সরকারি চাকরি করতেন, আব্বা ওই সাবপোস্ট অফিসার, ওইখানে সাবপোস্ট অফিস ছিল ব্রিটিশ আমলে আমাদের চেক করা, ওই পোস্ট অফিসের দায়িত্ব উনি ছিলেন, কিন্তু আব্বাকে 2 বার তারা ক্যাম্পে ধরে নিয়ে গেছেন, হ্যাঁ যে এই বুড্ডা তোমার ছেলে এখানে 2 ছেলে ভাইপো, হ্যাঁ ইয়েতে আছে, ওদের প্রয়োজনে আব্বাকে তারা বাঁচিয়ে রাখছে। হ্যাঁ কারণ হচ্ছে কি তারা ওখানে ওই ওই ওখান থেকে টাকা পাঠানো যায় দেশে, ওইখান থেকে টেলিগ্রাফ করা যায়, হ্যাঁ তো সেভিংস ব্যাঙ্কে রাখা যায়, তো সেই হিসেবে 2 বার নিয়ে যাও তারা ভয় দেখে মারে নাই। তার মধ্যে রাজাকার কমান্ডার আবু বকর আর শের আলি, তখন আবু বকরকে ধরে ফেললাম, আবু বকরকে ধরে যখন ফেলছি আমাকে পাড়ায় কোথায় যাচ্ছে, আবু বকর 3টা হিন্দু মেয়েকে ধরে পাশে গ্রাম দরিশুলের বাড়ি, হ্যাঁ এবং সে ছিল ঘোড়ার গাড়ি চালাতো, লুটপাট করে সবগুলো সীমাখালি বাজার বুনাঘাটি, তারপরে শুধু আরপড়াটাই কেন জানি বাজারটা সে ধ্বংস করেন, যে কোনো কারণে হোক না কেন করতে সাহস পায় না বা করে না আর কি। হ্যাঁ ওকে ধরে ফেলার পরপরই ওরে রেখে যে কী বিচার করবো, কিন্তু যখন পাকিস্তান আর্মি চলে গেছে এর মধ্যে 6 তারিখে তখন খবর পাচ্ছি যশোর ফল করে গেছে, তখন একটা জিপ ওরা একটা জিপ রেখে গেছে, উইলি জিপ আর কি, ওইটা বোধ হয় পেট্রোল টুল ছিল না, জেরিকেনে কিছু তেল টেল নেয় একটা গাড়ি ছিল, জিপ চালাতে পারতাম, মাগুরাই কিন্তু পরের দিন ফ্রি হয়, হ্যাঁ ওটা হয় 7 তারিখে, তো জেরিকেনে তেল টেল ভরে নিয়ে আমি যশোরে যেতে, তখন অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে ইন্ডিয়ান আর্মি আসতেছে, তার কদিন পরেই হ্যাঁ আমার তাজ সাহেব আসবেন সবাই হবে, সে একটা সাংঘাতিক অনুভূতি, সারা বাংলাদেশে এখন ফ্রি হয় না বাট আমার প্রিয় যশোর ফ্রি হয়ে গেছে, আমার গেরিলা বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে, আমি জিপ নিয়ে সেখানে সেখানে যাচ্ছি জয়মেলা পতাকা বাংলাদেশ পতাকা নিয়ে, সেদিকে একটা অনুভূতি ফিরে আসছি। ফিরে আসার পরে ওই অবকের কমান্ডারকে গণ আদালতে বিচার করা হয়েছে, সেটা কেমন আমাদের পায়ে ইনস্ট্রাকশন ছিল যে যারা রিয়েল অপরাধ করছে আর কি ইনফ্যাক্টরকে, হ্যাঁ তাদের যেন মানে তাদের আমাদের প্রমাণ ইনস্ট্রাকশন ছিল সঙ্গে সঙ্গে ধরে মেরে ফেলে না, প্রথমে আর্মস কারেকশন করতে হবে, তাদেরকে মেন্টালি টর্চার করতে হবে, নাহলে ফিজিক্যাল টর্চার করো, কী করছে না করছে ওকে ধরে নিয়ে মার দেওয়া, সোজা কথা মার দেওয়া হয়েছে, ডাকগুলোর উপরে তুলে নিয়ে শনিবারে হাটের দিন সমস্ত লোক হাটের লোক শনিবারে গ্রামে পাঁচিলে মানে ক্যাম্পে চারিদিকে পাঁচিলে ওপাশে তার মৃত্যুদণ্ড চায়, তার আমার গরু মিশে ক্যাম্পে নিয়ে আমাদেরকে অমুক করছে তমুক করছে অনেক কথা জানা গেছে। তখন আমাদের খুব কুইক একটা সিদ্ধান্ত নিতে হলো যে এখন আর ওকে কী করার, ওকে অলরেডি আর কিছু করার নাই, তো ওখানে শাহরুম নাম করে আমার এক গেরিলা কমান্ডো বন্ধু আর কি, তো সে মামেশি এডিকাল ইউনিভার্সিটি পড়তো আর কি, খুব ইয়ে আর কি, ওকে দিয়ে নর্মালি এসব ইন্টারভিউশনগুলো আমি করাতাম, তো আমরা সিদ্ধান্ত নিলাম যে ওকে আর প্রথম করে 3টা মেয়েকে আমরা উদ্ধার করলাম ওখান থেকে নিয়ে এক জায়গায় রাখা হলো, আর ওর বাড়িতে বেশ কিছু আর্মস পাওয়া গেলো, আর ওকে ওই দিন রাত্রিবেলায় 5 জনকে পাঠানো হলো, ওরা মেরে ফেলে বলা হলো যে যেন ইয়ে বুলেট খরচ না করা হয় এদের জন্য, এত নরপা শুনলো এর মধ্যে ওর মা, এটা একটা ইনসিডেন্ট আর কি, সন্ধ্যার পরে ওর মা ওই গ্রাম থেকে আসছে আমাদের সাথে দেখা করার জন্য,
ওই মুন্সির বেটারা আমার সওয়াল নিয়ে ধরে আইসো, আমার সওয়াল কিছু করে নাই, হ্যাঁ বাসায় দাও, এরকম একটা কথা বলার জন্য। তো ওই গেটে অ্যাম্বুলেন্স ঠিক আছে, একটা মানুষের মা হোয়াট এভার ইট ইজ তার ছেলে দেখা করার, সে তো আজকে দুনিয়া থেকে চলে যাবে। তো সেখানে একটা ঘটনা আসছে, সে বেশ কিছু পুটলা মজিস্ট্রি গয়নাগাটি নিয়ে আসছে, কী কী নিয়ে আসছে, লুটপাট করে আনছে, এগুলো নিয়ে কী মনে হয়েছে বুড়ি মানুষ এনে অফিসের মধ্যে ক্যাম্পের মধ্যে আসছে, আসার পরে সামনে ধরছে, ওই ধরতেছে, ও বাবা রে আমার সওয়াল রে বাসা, ও রে যা তোমার জানে পাই হ্যাঁ তোমার, এইসব কথা বলা যা হয় মোটামুটি আর কি। তখন ওই ডাকমালার ইয়ের মধ্যে ওকে রাখা হয়েছে, আদমার অবস্থায় রাখা হয়েছে ওই ওয়াশরুমের মধ্যে একটা ওখানে। ওখান থেকে বলে ঠিক আছে আপনি বুড়িমা আসছেন, এগুলো নিয়ে বাড়ি যান, আপনার ছেলে তো আর মানুষ না, আপনার ছেলে যেগুলো করছে আপনি ধরে নেন যে বহু মানুষ আমরা জানি যে তাদেরকে মারা হয়েছে, হত্যা করছে, আপনার ছেলে ভালোভাবে বলো, আপনার ছেলে মনে দেয় অন্য কথা বাদে আপনি জানে, এগুলো নিয়ে আপনি ফেরত যান, তবে যাদের তাদেরটা ফেরত দিয়ে দেন, বা বাবা আমি জানি না এতে এগুলো করছে, আমি আবার আমার দুজন বিশ্বস্ত ইয়েকে নিয়ে আমাদের বুড়িমাকে বাড়ি পাঠিয়ে দেবে। সেকেন্ড রাজাকে যে তাকে ধরছি আমাদের, সেটা আবার মুক্তিবাহিনীর একটা গ্রুপ ছিল, অন্যদিকে অপারেশন করতো আর কি, অনেকে নকশালেও ছিল ইনফ্যাক্টরকে, তারপরে ভুল পেল্টে হ্যাঁ ওই সময় হয়েছে। তো তারা শেরালি কমান্ডারকে ধরার ব্যাপারে তারা আমাদেরকে তালকুড়ি থেকে অপারেশন করছে, কিন্তু শেরালিকে আর মারতে পারি না তখন মাগুরা, মানে আমার চাষার শুরু তো তখন হননি, উনি তো ইয়েতে মারা গেলেন, ওনার কবর আছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সাথে কাশীপুরে আর কি। তখন আসাদ ভাই নাম করে আরেকজন আসুজ্জামান মাগুরা আর কি, এখন যে শেখর এমপি আছে ওর ফাদার আর কি মাগুরা, উনি তো আমাদের ডাইরেক্ট ইয়ে তখন না, তখন বলছে যে আমাকে চিঠি দিল যে ওকে আর মেরো না, ওকে পাঠিয়ে দাও জেলে, আমাদের বিচার হবে। তো ওর কাছে আমসামস কারোশুগুলো পিটাইপুটি নিয়ে ওরে ওরে জেলে দিয়ে দিল। এরপরে ১৬ তারিখে ডিসেম্বরে তো সারা বাংলাদেশ স্বাধীন হলো, তখন আমরা ইন্টারন্যাশনালি খবর শুনতেছি, ভারতীয় কূটনৈতিক তৎপরতা ইন্দিরা গান্ধী সেটা আমরা জানতে পারতেছি, যারা বঙ্গবন্ধু ফেরত আসলেন ১০ জানুয়ারি। তখন আমরা যশোর থেকে একটা গ্রুপ, তখন ওই আলী হোসেন মনি ভাই, রবিউল, খান্টিপুর সুলতান, হাই, তারপরে রতন, রাজেক, হ্যাঁ তারপরে মিলন, হ্যাঁ আমরা প্রায় ৮-৯ জন একটা মাইক্রোবাসে করে, আমাদের ইচ্ছা যে বঙ্গবন্ধু যখন ফিরবে হ্যাঁ তখন আমরা ফিরে তারা ভাষণ তো উনি দেবেন, কিন্তু সেইখানে ভাষণটা আমার ধরব। তো কুষ্টিয়াতে জিকু ভাই, কুষ্টিয়া মুজিবাহিনীর হেন্দুর আলম জিকু ভাই মুজিবাহিনীর কমান্ডার, ওনাকে নিয়ে আমরা আসব নাগরবাড়ি, যে দেরি হয়ে গেল, ফেরি খারাপ, সন্ধে হয়ে গেছে, কী যে কষ্ট। তো সন্ধে লাগার পরে আর কী করবো, মোটামুটি আমরা ওইখান থেকে তারপরে আমরা পার হয়ে আসতে, তখন তো অনেকগুলো ফেরি পায়, আজকে যে অবস্থায় এটা ছিল না তাই না, তরের ঘাটে একটা ফেরি ছিল, আর একটা ফেরি ছিল সাপারের দিকে নয়াঘাটে, হ্যাঁ তো এতগুলো ফেরি পায়, তখন রাত হয়ে গেছে, এর মধ্যে বঙ্গবন্ধু ভাষণটা মোটামুটি আমরা শুনলাম, ওই দিন যেয়ে রাত্রে এক জায়গায় থাকলাম ঢাকায়, কোনো অসুবিধা নাই। পরের দিন সকালবেলা ৩২ নম্বরে যখন গেছি, আমরা যখন গেছি ও মারাত্মক, তোরা দেশ স্বাধীন করছিস, একের পর এক সবাইকে উনি উনি আলিমিত করে শাল মানুষ না, বঙ্গবন্ধু আগেও দেখছি যশোর সার্কিট হাউসে আমার ভাইদের সাথে ছাত্রীদের সাথে, অত কাছ থেকে দেখছি এই তোরা কেমন আছিস এই পর্যায়ে, কিন্তু ওইরকমভাবে আর ওইটা যে কী একটা মোমেন্ট যে বঙ্গবন্ধু ফিরে এসছে আমাদের মধ্যে, আর বঙ্গবন্ধুদের কাছে আমরা দেখা করতে গেছি, এরপর নিশ্চয়ই কিছু বলবেন, উনি বললেন একটা কয়েকটা কথা বললেন যে তোরা আমি ছিলাম না, আমার নির্দেশে তোরা দেশ স্বাধীন করছিস, উনি পাইপ খাচ্ছেন, তোদের কিন্তু আরও অনেক কিছু করতে হবে, হ্যাঁ আমি কিন্তু খুব শিগগিরই এইটুকু বললেন, খুব শিগগিরই কিন্তু আর্মস রাখা যাবে না, আর্মস জমা দিতে হবে, আমি খুব শিগগির নির্দেশ দেবো, তবে দেশ গড়ার কাজে তোদেরকে প্রস্তুত থাকতে হবে। এই কথাগুলো আমার মাথায় আজও আসে যে উনি ইনস্ট্রাকশনটা দিচ্ছিলেন আমাদেরকে, তারপরে আমাদেরকে উনি আমাদেরকে অনেকভাবেই হয়তো অনেক কিছু করা সম্ভব হতো, সে পরের ইতিহাস। তারপরে ডেটাটা দিলেন ৩১ তারিখে, আমরা ফিরে আসলাম ৩১ তারিখে, তখন স্টেডিয়ামে আমরা বিশাল একটা গ্রুপ নিয়ে যশোর থেকে প্রায় ১০০র উপরে হবে, হ্যাঁ সব মিলে আমাদের এরিয়া মিলে যাদেরকে লোকাল আনসাম নিয়ে বঙ্গবন্ধু পার্ক আসছে আনসাম দিলাম। ও আচ্ছা, আমার পরে আমরা দুই ভাই, আর ও সরি আমার আরেক ভাই ও রফিকুল আলম খোকন আমার ফার্স্ট কাজিন, আমি আখতারেম জামাল লালটু, আমার ডাক নাম লালটু, মেজর জাহাঙ্গীর আনোয়ারের, উনি পরবর্তী গেলে লক্ষ্মীবাহিনী থেকে পরে মেজর হন, উনি রিটায়ার করছেন আর কি। আর আমার ভাই আরফিক মতিউর রহমান, উনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, উনি অর্গানাইজার। আমার ফাদার মির্জা আলুর রহমান, উনি অর্গানাইজার, কিন্তু ডাইরেক্ট মুক্তিযোদ্ধা আমাদের পরিবার থেকে আমরা আমরা তিনজন। পঞ্চম বছরে আজকে আমরা তো বাংলাদেশ এই এই একটা তলাবিহীন ঝুড়ির থেকে, মানে সামাজিক আর্থসামাজিক কাঠামো দিয়ে যে উন্নয়নটা হচ্ছে সেটা সেটা তো দৃষ্টান্তমূলক, কোনো সন্দেহ নাই, কিন্তু
অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ যেটা, যেটা করার জন্যে আমি বা আমরা এখনো পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছি, এখনো সংগ্রাম করে যাচ্ছি। আমি শুনে থেকেও আমি এই কাজগুলো কমিটির মাধ্যমে এই কাজটাই করে চেষ্টা করি, সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারি না। আরও অনেক আনুষঙ্গিক কারণে, যে সেকুলার একটা রিয়েল সেকুলার স্টেট যেটা আর কি, সেই জায়গাটা আসতে পারি না। কেন আসতে পারি না তারও ব্যাখ্যাগুলো আমরা পাই। আমি একজন সচেতন বাংলাদেশি হিসেবে, একজন গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে বা রাজনৈতিক সচেতন একটা ব্যক্তি হিসেবে সেগুলো বুঝ আমার আছে, বাট মাঝে মাঝে কষ্ট হয় যে এই বাংলাদেশ যে এখন যারা হুমকি দেয়, এখন যারা হুমকি দেয় যে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করতে গেলে তারা ইয়েতে ফেলাই দেবে, এই বাংলাদেশ আমরা তো আর দেখতে চাই না। তাদেরকে টেকনিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি যেভাবে নিয়ে চলতে হচ্ছে, তা আমাদের নেতৃপারে ইনফ্যাক্ট আস্থা আছে, এটা ঠকি। মানে শেখ হাসিনা ছাড়া বঙ্গবন্ধুর আন্ডান ড্রিমকে কখনো সম্ভব হতো না। এদেশের ঘড়ির চাকাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, লোকের ধারণা যে একটা মেজর বাসীতে ফু দিল, ফুস করে দেশ স্বাধীন হয়ে গেলো। এক শ্রেণীর মানুষ এ ধরনের প্রচারণা চালায়, তারা এখনও ওকে বিশ্বাস করে, সোশ্যাল মিডিয়া ইউটিউবে করে, লেট দেম ব্লিভ আর কি, তারা করতে থাকুক। বাট আমরা আমরা যা পৌঁছেছি যে বঙ্গবন্ধুর মানে কি স্বাধীনতার সপক্ষের শক্তি যারা, বা স্বাধীনতার যে যে মূল লক্ষ্যটা ছিল যে এই দেশে বঙ্গবন্ধু চাইতে অন্য বস্ত্র বাসস্থান পরিপূর্ণ না হলেও আজও বাংলাদেশে 20% 22% লোক অনেক হতদরিদ্র, কিন্তু 17 কোটি মানুষের দেশ এত সহজে মেনটেন করে এই পর্যায়ে এনে আনাটা, এটা খুব সহজ কাজ না। আদার সাইডে বেশ কিছু দলীয়ভাবে অনেক কিছু হচ্ছে, যেগুলো বা আমার ছাত্রলীগ যে বুক ফুলে আমি বলতে পারতাম, আমি ছাত্রলীগের আজকে তাদের চরিত্র দেখি, আবার আজকে আমার দল বঙ্গবন্ধুর দলের মধ্যেও অনেক কিছু ওখান থেকে সব কিছু চোখ খোলা তো দেখি, তখন আর এগুলো খুব কষ্ট পাই, তখন খারাপ লাগে, কিন্তু এই বাস্তবতা, এর মধ্যেই আমাদের চলতে হবে। উই হোপ ফর দ্য বেস্ট আর কি, কারণ আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাবো আর কি। তবে একজন নেতার পরে ডিপেন্ড করতে সারা জীবন থাকতে পারে না। আমাদের সবচেয়ে চিন্তা হয় যে আমাদের নেত্রী শেখ হাসিনা পরে, উনি যখন সুইডেনে গেছেন দুবার, একই কথা বলছি, নেত্রীকে আমরা সম্বোধনা দিই, আমাদের কন্ট্যাক্ট আছে, কিন্তু উনিও উত্তরটা বলে আমারটা আমি, হ্যাঁ আমারটা আমি করে যাচ্ছি, সবাই সবই বলে দেবে আর কি। নতুন প্রজন্মকে বলার আছে, নতুন প্রজন্ম যেন স্বাধীনতার সত্যিকার ইতিহাস যেটা, যেন কোনো দিকে তারা এত শিক্ষিত, এত আপ্রাইজিং, তাদের মধ্যে অনেক সময় খুব কনফিউশনের সৃষ্টি হয়েছে, হচ্ছে বিভিন্ন কারণে আর কি, তারা বুঝতে পারে না যে কোনটা রাইট আর কোনটা রং না। তো তাদের জ্ঞান দিয়ে যেন বোঝার চেষ্টা করুক প্রকৃত ইতিহাসটাকে, তারা তারা জেনে বুকে বুকে যেন আফোল করতে পারে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।